আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় আমার চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে কিন্তু আপনারা সকলে অবগত আছেন আনসার সাধারণ যে আনসারগুলো যারা চাকরি করে তারা কিন্তু তাদের যে ন্যায্য দাবিতে কিন্তু আন্দোলন করেছে বিভিন্ন দাবিতে তারা আসে সারাদিন কিন্তু আন্দোলন পরিচালনা করছে ঢাকাতে শান্তিপূর্ণ আন্দোলন এবং সচিবালয় ঘেরাও কর্মসূচি তারা পালন করছে এক্ষেত্রে সরকার কিন্তু তাদের একটি দাবি মেনে নিয়েছে সেটা কি দাবি মেনে নিয়েছে তাদেরকে অনেকগুলো দাবি ছিল সেই দাবির মধ্যে কোন দাবিটা মেনে নিয়েছে সরকার এবং উপদেষ্টারা সেই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবে তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে আপনারা লাইক কমেন্ট শেয়ার এবং ফলো করে রাখবেন আর আপনারা অবশ্যই আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেই বিষয় কিন্তু কমেন্টস করতে পারেন এখন আছে কিন্তু সকলে জানেন যে সারা দিন কিন্তু আপনারা দেখছেন যে আনসার যে সাধারণ আনসার বাহিনী যারা তারা রাজস্বকরণ জাতীয়করণ সহ বিভিন্ন দাবিতে তারা সারা দিন তারা একটি অবরোধ আন্দোলন ডাক দিয়েছিল সেখানে কিন্তু আজকে কিন্তু যে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কিন্তু তারা আজকে একটি আহ সৌজন্য সাক্ষাৎ করার একটি সুযোগ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন ছবিতে এখন কি তাদের আশ্বাস যে সরকার একটি তাদের যে আশ্বাস যে দাবি এর মধ্যে একটি মেনে নিয়েছে সেটা কি নিয়েছে সেই বিষয়ে আলোচনা করি এখন আনসারের চলমান আন্দোলনের মধ্যে বাহিনীরা সদস্য রোস্টার টাইম প্রার্থী বাতিল করেছে সরকার যে তারা যে অনেকগুলা যে তাদের মধ্যে যে অনেকগুলা দাবি ছিল এর মধ্যে আনসারদের যে একটি দাবি যেটা মেন একটা দাবি ছিল যে রোস্ট টাইম যে আর একটা টাইম থাকে তাদের তিন বছর পর যে তাদেরকে বসাই রাখে আবার অনুমোদন দেওয়া লাগে এই টাইমটা এই টাইমটা কিন্তু বাতিল করছে আজ এখানে কিন্তু সর্বোপরি লেখা আছে আজ রবিবার সচিবালয় সাংবাদিকের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জেনারেল আহমেদ জাহাঙ্গীর আলম চৌধুরী এই সিদ্ধান্ত কথা জানায় তিনি আরো জানান চাকরি জাতীয়করণ জাতীয়করণ সহ আনসার সদস্যদের অন্যান্য দাবিগুলো বিষয় একটি কমিটি গঠন করে সাত কার্য দিবসের মধ্যে সরকারের কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে মানে একটি দাবি কিন্তু অনায়াসে মেনে নিছে এবং বাকি যে দাবিগুলো আছে সেগুলো সাত দিনের মধ্যে তারা একটি দাবিগুলো সরকারের কাছে মানে লিখিত আকারে কি কি দাবিগুলো আছে সব পর্যালোচনা করে সরকারের কাছে দিবে আনসার ও বিডিবির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ কমিটির আহ্ব আহ্ব করা হয়েছে পরে একটি আন্ত কমিটি প্রতিবেদন সুপারিশ গুলো পরীক্ষার পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত মানে তাদের যে মহাপরিচালক তাকে নেতৃত্ব করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে পরবর্তীতে তারাই কমিটি দিবে তারপর আন্ত মন্ত্রণালয় এগুলো যাচাই বাছাই করে তারপর ডিসিশন জানাবে আন্দোলনরত আনসার সদস্য সাত সদস্য প্রতিনিধির সঙ্গে স্বরাষ্ট্র যে উপদেষ্টা আজ ঘন্টা ব্যাপিক বৈঠক হয় কিন্তু ঘন্টা ব্যাপী কিন্তু বৈঠক হয় রোজ টাইম সম্পর্কে সরষ্ট উপদেষ্টা বলেন আনসার আইনে বলা হয় যে একজন আনসার সদস্য টানা তিন বছর কাজের পর তাকে ছয় মাস ছুটিতে পাঠানো হয় এটাকে রোস টাইম বলা হয় আর রোস টাইম প্রথা বলা হয় এর তারা ছয় মাস পর আবার কাজে যোগদান দিতে পারে কিন্তু এই সময় বেতন না পাওয়ায় তাদের দুর্বিশ্ব জীবন কাটাতে হয় সেটা কিন্তু বলেছে কিন্তু এই প্রথা বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে তাদের চাকরি নিয়মিতকরণ হলো এবং যোগ করতে যোগ করতে পারবে মানে এটা নিয়ম নিয়মিত কারণ হলো মানে তারা বলছে যে তাদের যে তিন বছর কারণ চাকরির পর যে ছয় মাস তাদের যেই করতে হয় ছয় মাস পর যে রেস্টে থাকতে বেতন কিন্তু তারা পায় না সেই রোস্টার টাইমটা এখন থেকে কিন্তু কিন্তু এই সুযোগটা পাবে আশা করি বুঝতে পারছেন পরবর্তীতে আপডেট তথ্য পেলে আমি আপনাদের জানিয়ে দেবো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকুন আর সুস্থ থাকুন আসসালাম আলাইকুম আর অবশ্যই চোখ আমার ইউটিউব চ্যানেলে